How are you all doing? Hope all of you are doing very good. So my dear flowers, can you tell me that what we are going to do today? Okay, let me tell you. Today we are going to practice writing the number 9. আজকে আমরা নাম্বার 9 লিখে প্র্যাকটিস করব। তার জন্য গ্রিন বুকটা আনতে হবে। এই যে দেখো ফ্লাওয়ারস গ্রিন বুক, এই বুকটা কিনে নিয়ে এসো। ওকে? আর সঙ্গে একটা পেন্সিল একটা ইরেজার আনতে হবে। ঠিক আছে? আচ্ছা। আর এখন চলো আমরা পেজ ওপেন করে ফেলি। 2 পেজেস আমরা ওপেন করব। ঠিক আছে? 6060 6161। আমার সঙ্গে বলো একবার 6060 6161। রাইট? ভেরি গুড। নাও ফ্লাওয়ারস ওপেন করে ফেলো। আচ্ছা, সো এই যে দেখো ফ্লাওয়ারস, এই অ্যাক্টিভিটি রয়েছে, তাই তো? আজকে আমরা নাম্বার 9 লেখা প্র্যাকটিস করব। এখানে আমরা কিন্তু যে বক্সগুলো দেখতে পাচ্ছি, আমরা কিন্তু 9 লিখব। ওকে? আচ্ছা, সো ফ্লাওয়ারস, নাও ইউ টেল মি হুইচ নাম্বার ইজ দিস? দিস ইজ দ্য নাম্বার 9। আর আমরা আমাদের 9 ফিঙ্গারস কিভাবে কাউন্ট করব? 1 হ্যান্ডের 5 ফিঙ্গারস, আর একটা হ্যান্ডের 4 ফিঙ্গারস। চলো কাউন্ট করে দেখি তো 9 ফিঙ্গারস হচ্ছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 fingers, right? Very good. তাহলে চলো ফ্লাওয়ারস, নাম্বার 9 লেখা প্র্যাকটিস করে ফেলি। আই রেডি ফ্লাওয়ারস? ওকে, লেটস গেট স্টার্টেড। সো মাই ডিয়ার ফ্লাওয়ারস, আমরা এখানে কোন নাম্বার দেখতে পাচ্ছি? নাম্বার 9। সো হুইচ নাম্বার ইজ দিস? দিস ইজ দ্য নাম্বার 9। বলো আমার সঙ্গে, দিস ইজ দ্য নাম্বার 9। ওকে, সো ফ্লাওয়ারস, আমরা এখন কি করব? নাম্বার 9 লেখা প্র্যাকটিস করব। আচ্ছা, অ্যাট ফার্স্ট ফ্লাওয়ারস, উই আর গোয়িং টু ট্রেস দ্য নাম্বার 9 উইথ দ্য হেল্প অফ আওয়ার ইন্ডেক্স ফিঙ্গার। ওকে, হাউ ফ্লাওয়ারস? এই ঘুরিয়ে সার্কেল, তারপর স্ট্যান্ডিং লাইন, নাম্বার 9। এই ঘুরিয়ে সার্কেল, তারপর স্ট্যান্ডিং লাইন, দিস ইজ দ্য নাম্বার 9। দেখো ডটস দিয়ে নাম্বার 9 করা রয়েছে। আমরা চলো ট্রেস করে ফেলি পেন্সিল দিয়ে। দেখো আমি পেন্সিল নিয়েছি, সবাই পেন্সিল নাও। কিভাবে ট্রেস করব? এই ঘুরিয়ে সার্কেল, তারপর স্ট্যান্ডিং লাইন। সো দিস ইজ দ্য নাম্বার 9। আমরা কিন্তু স্লোলি স্লোলি ট্রেস করব। ঠিক আছে? ডটসের বাইরে গেলে ইরেজ করে নিয়ে আবার ট্রেস করবে সবাই। ওকে? আচ্ছা, সো দিস ইজ দ্য নাম্বার 9। চলো আমার সঙ্গে এখন 9, চলো এখন আমার সঙ্গে সবাই নাম্বার 9 লিখবে। দিস ইজ দ্য নাম্বার 9। বলো আমার সঙ্গে, দিস ইজ দ্য নাম্বার 9। সো দিস ইজ দ্য নাম্বার 9। ঠিক এইরকম ভাবেই কিন্তু আমরা নাম্বার 9 লিখবো। ঠিক আছে? স্লোলি স্লোলি নাম্বার 9 সবাই লিখে ফেলো আমার সঙ্গে। ওকে, সো ফ্লাওয়ারস, দিস ইজ দ্য নাম্বার 9। ঠিক এইরকম ভাবেই কিন্তু আমরা নাম্বার 9 গুলো লিখে ফেলবো। ওকে, আমরা কিন্তু দেখবো যাতে এই বক্সেসের বাইরে যাতে নাম্বার 9 না বেরিয়ে যায়, আমরা কিন্তু ওই জন্য স্লোলি স্লোলি নাম্বার 9 লিখব। ওকে, আচ্ছা দেখো আমি কিন্তু অনেকগুলো নাম্বার 9 লিখেছি, সবাই আমার সঙ্গে নাম্বার 9 লিখে ফেলো। ওকে, তাহলে এটা কোন নাম্বার আজকে আমরা লিখছি? নাম্বার 9, তাই তো? ওকে, সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, হুইচ নাম্বার ইজ দিস? দিস ইজ দ্য নাম্বার 9। ঠিক এইরকমভাবে কিন্তু পুরো পেজটা আমাদের কমপ্লিট করে ফেলতে হবে। ওকে, সো ফ্লাওয়ার্স, দেখো আরও বক্সেস রয়েছে, এই এম্পটি বক্সেসগুলোর মধ্যে নাম্বার 9 লিখে ফেলো আর এই পেজটা কমপ্লিট করে ফেলো। ঠিক আছে? ঠিক এইরকমভাবে কিন্তু 61 নাম্বার পেজেও নাম্বার 9 রয়েছে, দেখো ডটস দিয়ে করা, আর এম্পটি বক্সেসগুলোর মধ্যে কিন্তু নাম্বার 9 লিখতে হবে। সবাই কিন্তু স্লোলি স্লোলি এই পেজটা কমপ্লিট করে ফেলবে লিখে। ওকে, ভেরি গুড। সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, তাহলে আজকে আমরা কোন নাম্বার লেখা প্র্যাকটিস করলাম? নাম্বার 9, তাই তো? বাড়িতে কিন্তু নাম্বার 9 লেখা ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভুললে কিন্তু একদম চলবে না। ডু নট ফরগেট টু প্র্যাকটিস রাইটিং দিস নাম্বার অ্যাট হোম। ওকে, আচ্ছা, সো ফ্লাওয়ার্স, এখন মামাকে তাহলে বাবাকে রিকোয়েস্ট করতে হবে এই 2 অ্যাক্টিভিটি শিটের ফটোজ গুগল ক্লাসরুমে সাবমিট করে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, সো আওয়ার ক্লাস ইজ ওভার নাও। টেক কেয়ার অফ ইউরসেলফ, লাভ ইউ অল, বাই বাই।